আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডোবি স্টকে কিভাবে প্রিন্ট রেডি ফাইল আপলোড করা যায় আর কি কি জিনিস করলে একদমই রাগ করবে অ্যাডোবি, আমাদের ফাইল নিবে না, সেই সব নিয়ে কথা বলবো ফাইনালি। এবং অ্যাডোবির সাথে সাথে শাটার স্টকেরও কিন্তু থাকতে যাচ্ছে, সো ভিডিওটা খুবই জমদার হইতে যাচ্ছে, সো লেটস গো। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর এচআর ডিজাইনের ভিডিও দেখতেছেন, আর হ্যাঁ, আর্জেন্টিনার ফ্যানদের কংগ্রাচুলেশনস, খেলাটা খুবই চমৎকার হয়েছে। আমি পার্সোনালি কোনো দেশের ফ্যান না, দেখিও না, বাট যাই হোক। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, আজকের ভিডিওটা একদম বিশেষ মানুষকে আমি উৎসর্গ করতে যাচ্ছি, কারণ তার বেশ চমৎকার একটা সাজেশনের জন্য। ইঞ্জিনিয়ার মুখলিসুর রহমান সিএসই, তার কথা ছিল যে অ্যাডোবি স্টকে প্রিন্ট রেডি ফাইলগুলো আপলোড করার ব্যাপারে, মানে সরি, এই ব্যাপারে আপলোড দিলে কি একটা বিষয় ভিডিও। তো সব নিয়ে কথা হচ্ছে যে প্রিন্ট রেডি ফাইল কিভাবে রেডি করতে হবে এই ব্যাপারটা নিয়ে। আপলোডের সিস্টেম তো দেখানোই আছে, যেটা এখন আই বাটনে আসতে যাচ্ছে আপনাদের। আমি আজকে দেখাইতে যাচ্ছি যে প্রিন্ট রেডি ফাইল কিভাবে রেডি করবেন, মানে কি কি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কি কি জিনিস করা যাবে না, কি কি জিনিস করতে হবে, এগুলো নিয়ে। সো লেটস গো। ওকে, আর হ্যাঁ, আমার অদ্ভুত শব্দের জন্য যারা বিরক্ত তাদের কাছে সরি, আমার হাসির জন্য। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমি অলরেডি এমন একটা ফাইল নিয়েছি যেটা আমার আপলোডের, আমি নতুন একটা ফাইল নিতে পারতাম, বাট টাইম ছিল না আমার, কারণ আমি ট্রেন্ড নিয়ে একটু রিসার্চ করতেছি, যেটা নিয়ে পরে কথা বলতেছি ভিডিও শেষে। তো এখানটায় আমার এই ফাইলটা অলরেডি আপলোডেড আমার এসে কি বলে অ্যাডোবিতে। তো এইরকম একটা ফাইল নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আজকে, যাই হোক। তো প্রথমে আমরা এখানটায় আসি যে নতুন নিয়মে আপলোডের সিস্টেম, যেটার কথা বললাম, আই বাটনে থাকবে, ডিসক্রিপশনের লিঙ্কস থাকবে, সেখান থেকে দেখবেন। তো এইখান থেকে আমরা দেখব যে ভেক্টর ফাইলগুলো দেওয়ার ক্ষেত্রে কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত আমাদের মিনিমাম আর্টবোর্ড রেজুলেশন 4 MP, ম্যাক্সিমাম 25 MP, তারপরে ফাইল তিনটা ফরম্যাটে দেওয়া যাবে, আর হলো কি 45 MP ফাইল সাইজ। তো আমি বলবো ইগনোর করেন, কারণ আমরা যেই ডিজাইন নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি তার ফাইল সাইজ এমন বেশি ভারীও হবে না, যেটা 45 MP ওভার হবে ইনশাল্লাহ আমার মনে হয়, কারণ আমার কোনো ফাইল সাইজ অত হয় নাই, মানে কখনো হয় না, যেহেতু অল্প সিম্পল শেপ নিয়ে আমরা কাজ করি, বেশি কিছু না। যারা ইলাস্ট্রেশন করে বা ওই টাইপের বড় বড় কাজ, তাদের জন্য এটা কতটা ভারী হতে পারে। আর এই যে রেজুলেশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে অবশ্যই আমাদের ফাইল সাইজ একটু যেটা নেই তাতে হয়ে যাবে ইনশাল্লাহ, ঝামেলা নেই। আর এই ব্যাপারটা একটু মাথায় রাখেন, AI, EPS অ্যান্ড SVG তিনটা ফরম্যাটে আমরা আপলোড করতে পারবো কোনো ঝামেলা ছাড়া। তো চলেন শুরু করা যাক। প্রথমে যেটা বলবো আমি, না অর্থাৎ কী কাজগুলো করা যাবে না। তো কী কাজগুলো করা যাবে না তার আগে আমি আগে একটু কিছু কথা বলে নিই, যে আমি এখানে একটা টিপস দিতেছি আপনাদের। প্রথমে আপনারা একটা ফাইল নিয়ে যেরকমভাবে ডিজাইনটা করা উচিত সেরকমভাবে ডিজাইন আপনারা করবেন, কোনো ঝামেলা নেই, একেবারে সিম্পলি ডিজাইনটা করবেন। করার পরে নিউ একটা ফাইল নেবেন, আমি Ctrl+N দিয়ে নিলাম, আপনারা ওইখান থেকে ফাইল থেকে নিয়ে নেবেন যে যেরকম পারেন। তো সেখান থেকে আমরা এখান থেকে প্রিন্টে যাব, যেহেতু আমাদের ফ্লায়ার, আমরা A4 সাইজের একটা ফ্লায়ার নিব। নেওয়ার পর আমরা এইখানটায় সিলেক্ট করব পিক্সেল, আমি এখন করলাম, জাস্ট ব্যাপার না। এবার আমরা ব্লিড নিতে পারি, আমরা যদি এখানে ইঞ্চ করি, মানে ইঞ্চিতে নেই, আমাদের যেহেতু ইঞ্চি হবে, আমরা এখানে 0.125 এর একটা নিতে পারি ব্লিড, আমাদের ডিজাইনটার জন্য আমরা ব্লিড নিব। এই ব্লিডটা নেওয়া ইম্পর্টেন্ট কেন, প্রিন্ট রেডি ফাইল তো ব্লিড নেওয়া দরকার। এখন এইখানটায় একটা কথা আসতে যাচ্ছে যে কালার মুড আমরা কি নিব, কালার মুড আমরা CMYK কিনব নাকি RGB নিব। অবশ্যই RGB নিব, কারণ তারা RGB সাপোর্ট করে বা RGB চায়, বাট আমাদের প্রিন্ট রেডি ফাইলের জন্য কিন্তু CMYK প্রেফার্ড। এখন এইখানে আমাদের RGB প্রয়োজন, সো আমরা এখানে সিম্পলি RGB নিয়ে নিলাম, ডাক এই গেল আমাদের ঝামেলার মোটামুটি অন্ত, এইখানটাই গেল। এরপর আমাদের আর কোনো কিছুর দরকার হবে না, আমরা সিম্পলি এই জিনিসটা ক্রিয়েট করে দিলে আমাদের ডিজাইনটা, মানে ফাইলটা রেডি, যেই ফাইলে আমরা আপলোড করতে পারবো, আমাদের ডিজাইনটা আপলোড করতে পারবো। এখন কথা হলো ব্লিড আমরা নিছি, যেটা আসলে আমাদের আর্টবোর্ডের বাইরে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমি এখন যেভাবে কথা বলবো সেটা অবশ্যই অ্যাডোবি এবং শাটার স্টক দুইটা নিয়ে কথা বলবো, যেহেতু মোটামুটি সেম তাদের। তো হ্যাঁ, এইখানটায় হচ্ছে কি যে আমাদের ব্লিড, যে ব্লিডটা আমাদের আর্টবোর্ডের তো বাইরে, বাট ব্লিডের এরিয়াটাও ধৈর্য নেওয়া হয়, সো এই এরিয়াটা আমাদের ডিজাইনের অংশ। এখন আমি যেখানে না বলতে যাচ্ছি সেই নার মধ্যে একটা অপশন আসবে, যে অপশনটা আমি কথা বলবো, এই জন্য আমি আগেই বলে রাখলাম ব্লিডটারে আমরা আগেই গণ্য করে নেবো, যেটা আমাদের। যাই হোক, এবার আমরা না নিয়ে আসি যে কী কী জিনিস করা যাবে না। তো অ্যাডোবি জাদুর সবচেয়ে বেশি যেটা নিয়ে সমস্যা অ্যাডোবি শাটার স্টকের, সেটা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি। এখন এই ইন্টালেকচুয়াল প্রপার্টি জিনিসটা ঠিক কী, ইন্টালেকচুয়াল প্রপার্টি হচ্ছে অন্যের সম্পত্তি বা এমন একটা সম্পত্তি, অন্যের না সরি, ইন্টালেকচুয়াল কথার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি বলা যেতে পারে, অর্থাৎ একজনের সত্ত্বাধিকারের কোনো একটা সম্পত্তি।
তো এটার মধ্যে ঠিক কি কি মানে এই জিনিসটা ঠিক কেন এবং কেন বলতেছি আমি এটার কথা, ধরেন আপনি এমন একটা পিকচার ইউজ করছেন যে এই পিকচারটা আপনার অন্য কেউ ওন করতেছে, মানে অন্য কারো পিকচার, আপনি তার ক্রেডিট না দিয়ে বা কপিরাইট না দিয়ে আপনি তার কপিরাইট আছে, আপনি এটারে ইলিগ্যাল ইউজ করছেন। এখন এই জিনিসটা তো পিকচার দিয়ে আমি বললাম, বাট অ্যাডোবিতে পিকচার নট অ্যালাউড, এটা আমরা পরে আসতেছি। বাট এর মধ্যে অ্যাডোবির মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার তো করি বাট বুঝতেই পারি না যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টির আন্ডারে আসতে যাচ্ছে। যেমন ধরেন ফেসবুকের লোগো, ওটা ফেসবুকের সম্পত্তি, টুইটারের লোগো টুইটারের সম্পত্তি, আমরা সোশ্যাল মিডিয়া আইকন হিসেবে ব্যবহার কইরা দেই, ফ্রি পিকও এই জিনিসটা খুশি খুশি নিয়ে নেয়, কিন্তু অ্যাডোবি স্টক শাটার স্টক তারা ফসকা বাজাই ফেলায় শাটার স্টকে, বাট অ্যাডোবি স্টকে এই জিনিসটা প্রবলেম করে। তো আমি বলবো, আমি ভাই একেবারে অলস মানুষ, বিশাল চালাক, তো সিম্পলি আমরা এই সব ঝামেলার মধ্যেই যাব না। যখন আমাদের আইকনগুলো দেওয়া লাগবে আমরা সিম্পলি এরকম একটা কাজ করব, এরকম একটা গোল নিব, মধ্যে একটা এরকম শেপ নিব, নেওয়ার পরে আমরা এটাই বোঝাবো যে এটা হচ্ছে আইকন, তোমরা যারা নিবা আমাদের ডিজাইনটা তারা ওইখানে আইকন বসাবা, তারপরে পাশে তোমাদের হ্যান্ডেলটা বসাবা। তো সিম্পলি আসলে নামগুলা ইউজ না করাই ভালো, ফেসবুক টেসবুকের এরকম না, ইউর হ্যান্ডেল হেয়ার, ইউর হ্যান্ডেল হেয়ার এরকম লিখে দিবেন, তাইলেই দেখা যাইতেছে তারা বুঝে নিবে যে আচ্ছা এখানে আমার অমুক সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল বসাইতে হবে, অথবা ইউর সোশ্যাল মিডিয়া, ইউর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যাই বলেন, ইউর ইউজার নেম হেয়ার এরকম লিখে দিবেন ডেমো টাইপের, তাইলে আর কেউ ধরতে পারবে না, কারো বাবার সাধ্য নাই এটা বলার যেটা আমার নিজস্ব সম্পত্তি। ডান, ওকে। এরপরে আমরা আরেকটু কিভাবে সেভ খেলবো সেটাও বলে দিই, অবশ্যই নাম্বারিং এর ক্ষেত্রেও ব্যাপারটা মাথায় রাখতে হবে, ওয়েবসাইটের ক্ষেত্রেও রাখতে হবে, ইমেইলের ক্ষেত্রেও রাখতে হবে, no.com no.yahoo কিছুই না, এরকম কোনো কথাবার্তা থাকবে না, সিম্পলি আপনি যেটা করবেন এরকম লিখে দিবেন ইউর ওয়েবসাইট হেয়ার, কোনো কথা নাই, কোনো ঝামেলা নেই, বোকার মতো ইউর ওয়েবসাইট হেয়ার লিখে দিবেন, কোনো ঝামেলা স্যার। এরপর নাম্বারের ক্ষেত্রে ওই রকম 00 অনেক ইউজ করেন, প্লাস ইউজ করেন, আমি বলবো না করা বেটার, কারণ এই যে এইসব দিলে কান্ট্রি কোডের একটা এই চলে আসে, ঝামেলায় দরকার নেই, আমরা সিম্পলি এইরকম শব্দ কয়েকটা উল্লেখ করে দিয়ে দিব। এখন যদি কেউ টেস্ট করতে চান যে হয় কি হয় না করতে পারেন, মানে আমি পার্সোনালি করি না, এটা আপনাদের সাথে শেয়ার করব। এরপরে ডিজাইনটা যখন আমরা করব তখন আর একটা জিনিস খেয়াল রাখবো অবশ্যই, সেটা হচ্ছে কোনো রাস্টার কিছু যেন না থাকে, সব কিছু ভেক্টর, অবশ্যই সব কিছু ভেক্টর হইতে হবে। তো রাস্টার মধ্যে কী থাকে, প্রথমেই ইমেজ যেটা আপনার আমরা সহজেই বুঝি, এইখানেও কিছু গোপন জিনিস আছে যেগুলো আমরা বুঝিই না যেগুলো রাস্টার, যেমন আছে আমাদের এই যে ব্লার করি আমরা শ্যাডো দেওয়ার জন্য, তখন এটা আসলে একটা রাস্টার ইফেক্ট, সো এইটাও নিবে না। তারপর আমাদের ড্রপ শ্যাডো তো বলাই লাগবে না, ইফেক্ট নেবে না, সিম্পলি নেবে না, সো এই টাইপের যেগুলো নেবে না টাইপের সমস্যা সেগুলো আমরা যতটা পারি এড়াই চলে সুন্দর সিম্পল ডিজাইন দিব, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হবে, ডাউনলোডও হবে, এখানে মানুষজন আসেই সিম্পল ডিজাইন নিতে। সো এরকমভাবে খুব সুন্দরভাবে আমরা ডিজাইনগুলো করবো। এরপর আসতে যাচ্ছে আমাদের টেক্সটের কি হবে, আমরা কি টেক্সট এরকম রাখবো, মানে এই যে টেক্সট হিসাবে রাখবো, নাকি আমরা এটার আউটলাইন করে দিব। তো অ্যাডোবি স্টকের জন্য টেক্সট হিসাবে রাখায় কোনো প্রবলেম নাই, থাকতে পারবে, বাট শাটার স্টকের জন্য ওবিয়াসলি টেক্সট আউটলাইন করে দিতে হবে, শাটার স্টকের জন্য টেক্সট আউটলাইন করতে হবে, অ্যাডোবি স্টকের জন্য করতে হবে না বা করবেন না, সিম্পল। এরপরে আসতে যাচ্ছে আমাদের শেপ নিয়ে কথা, এই যে শেপের এইখানে কিন্তু বাইরে আছে, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা মাস্ক, তো আমরা যদি একটু মাস্কটা সরাই দেখি আমাদের বাইরে কিন্তু বেশ মেসি একটা অবস্থা, রাইট? এই অবস্থাটা কিন্তু শাটার স্টক কোনোভাবেই মাইনা নেবে না, সিম্পলি কোনোভাবে মাইনা নেবে না, আপনি অ্যাডোবি স্টকে এই জিনিসটা ইজিলি চালাই দিতে পারেন, ফ্লিপিং মাস্ক কইরা চলবে, বাট শাটার স্টকে নট অ্যালাউড, ওকে? ডান। এবারে আমাদের আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছু না থাকে, এখন এই আর্টবোর্ডের কথা বললাম, বাট এই যে এখানে কিন্তু আর্টবোর্ডের বাইরে, বাট আমাদের ব্লিড এরিয়ার মধ্যে, সো যদি প্রিন্ট আইটেম হয় ব্লিড নিতে পারি, বাট এর মধ্যে রাখার চেষ্টা করবো না, অবশ্যই রাখতে হবে, যদি এদিক সেদিক কোনো একটা কোনাকানি বের হয়ে থাকে তাহলে আমাদের ডিজাইন নিবে না। আর্টবোর্ডের বাইরে কিছু থাকলে আনওয়ান্টেড এলিমেন্টস ইন আর্টবোর্ড এইরকম কথাবার্তা আইসা বা আইসা আপনার ফাইলটা রিজেক্ট করে দেবে, সো সিম্পলি এই জিনিস করা যাবে না। তো এই ছিল কী কী জিনিস আমাদের করা যাবে না তার একটা লিস্ট, এছাড়া সব কিছুই করা যাবে, সব কিছু করতে পারবেন, সব কিছু ডেমো হইতে হবে, যেন কোনো কিছু কেউ আইসা বলতে না পারি এটা আমার বাবা সম্পত্তি। যাই হোক, তো আমরা এই গেল আমাদের ডুস অ্যান্ড ডন্টস, এই ছিল আমাদের ব্যাপার। এরপর আসতেছি সেভের ব্যাপারে, আমরা কীভাবে সেভ করবো, সিম্পলি ডিজাইন যেভাবে সেভ করি কন্ট্রোল এস দিয়ে বা সেভে গিয়ে আমরা ইলাস্ট্রেটর ফাইলটা সেভাবেই আমরা আপলোড করে দিতে পারি, কোনো সমস্যা নাই। আগেই বলে আসছি তিনটা, ইলাস্ট্রেটরের এআই, ইপিএস, এসভিজি, সো আমরা সিম্পলি এআই ফাইলটা আপলোড করতে পারি, প্রবলেম নেই। দ্বিতীয় আসতেছে ইপিএস, সেখানেও সিম্পলি সেভ করে আপলোড করতে পারি, কোনো প্রবলেম নাই, আর এসভিজিও একই কথা। বাট এইখানে একটু ব্যাপার আছে, অনেকের দেখা যাচ্ছে যে আমার একজনের এই প্রবলেমটা হয়েছে, আমার এক স্টুডেন্টের, যে সে মেবি ইপিএসে দেওয়ার সময় তার কালারটা ডিসকালার হয়ে যায়, কিছু কিছু ডিজাইনে মানে কিছু কিছু কালার ডিসকালার হয়,
সো এই যে যে কালারগুলো ডিসকালার হয় ওই ওই কালারগুলো ওই ওই ডিজাইনগুলো একটু চেষ্টা করবেন আলাদা ফরম্যাটে দিতে। যদি আপনার ইলাস্ট্রেটরের এআই টাইপ প্রবলেম হয় তো আপনি ইপিএস এ দিলেন, আবার যদি ইপিএস এ প্রবলেম হয় তো এআই তে ট্রাই করলেন বা এসবিসি তে ট্রাই করলেন, এভাবে যদি একটু ডিফারেন্ট ট্রাই করেন দেখবেন সেম কালারটা আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আগে এই প্রবলেমটা হইতো না যখন জিপ করে দেওয়া যায় তো, বাট এখন তো জিপের কোনো অপশন নেই। সো সিম্পলি আপনি এভাবে একটু আলাদা ফরম্যাট ট্রাই করবেন যাতে আপনার ডিজাইনটা একেবারে এক্স্যাক্টলি সুন্দরভাবে ফুটে ওঠে। সো এই ছিল প্রিন্ট নিয়ে কথাবার্তা, বা সকল ডিজাইনের ক্ষেত্রে এই কথাটা সত্যি, ভেক্টর অর্থাৎ ভেক্টর সকল ডিজাইনের জন্য এই কথাগুলো সত্যি যেগুলো অ্যাডোবি স্টক নেয়। এভাবে চিন্তা ভাবনা কইরা সুন্দর মতন ভিডিওটা আমি বলবো দুই একবার আরও দেখেন, কারণ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি খুব দ্রুত বলছি কারণ ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না সত্যি বলতে। সো সিম্পলি এগুলো দেখেন, দেখে নিজের মাথার মধ্যে একেবারে ঢুকাই নেন, সুন্দর মতন সিম্পলি ডিজাইনগুলো করে ফেলবেন। সো হ্যাঁ, এবার নেক্সট আপডেট যেটা কথা বললাম, আমাদের খুব তাড়াতাড়ি ভিডিও আসতে যাচ্ছে ট্রেন্ড নিয়ে, ট্রেন্ডের ডিজাইন, গ্রাফিক স্টাইল ট্রেন্ড, টাইপোগ্রাফি ট্রেন্ড, কালার ট্রেন্ড। সো বেশ চমৎকার, মানে 2023 সাল পুরো জমাই দেওয়ার জন্য বেশ ঝাগানাগাটা জিনিস নিয়ে আসার চেষ্টা করতেছি আমি, কতদূর বাড়ি জানি না, আমার নিজের উপর নিজের বিশ্বাস আছে, আপনারাও রাখেন। সো হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওয়েট করতে থাকেন, আর বেশি বেশি এইচআর ডিজাইনের ভিডিওগুলো ফলো করতে থাকেন, আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে থাকেন যারা ডিজাইনার হইতে চাচ্ছে। আর জানুয়ারিতে ইচ্ছা ছিল বাট হবে কিনা জানি না, বেশ এক্সাইটিং কিছু আসতে যাচ্ছে, সেই পর্যন্ত ওয়েট করেন। তো যদি ট্রেন্ডের ভিডিওটা আসে সেটা এখন বাম দিকে আসতে যাচ্ছে, আর যদি যারা এখন ইলাস্ট্রেটরের এইগুলো শিখেন নাই টুলসগুলো তাদের জন্য ডান দিকে ভিডিও আসতে যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আর কেমন বললাম সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।